আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটিতে কিভাবে কি করতে হবে সকল কিছু দেখিয়ে দিব মূল ভিডিওতে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নেক্সট 24 চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো গত পর্বে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয় কিভাবে IMEI নাম্বার দিয়ে আপনি মোবাইলের সকল ইনফরমেশনগুলো বের করতে পারেন। যারা ওই ভিডিও দেখতে চান, ওই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটা ভিডিওর শেষে বলে দেব, এখন অ্যাপটির কাজটা আপনাদেরকে দেখাই। তো অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে, আপনি জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনি যে অক্ষরটা দিতে চান সেই অক্ষরটা এখানে দিবেন, যে অক্ষরটা স্ক্রিন লক দিতে চান। তো আমি নাম যেহেতু নিক, তো আমি এন দিলাম। এন দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো ইনফরমেশন আসবে, আপনি জাস্ট ডানে ক্লিক করে এখানে একটা রিকভারি পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি জাস্ট খুব সহজে 1234 এইটা রিকভারি পাসওয়ার্ড দিয়ে দিলাম দুবার। তারপর আপনাকে আবার ডানে টান দিতে হবে। টান দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে এখানে একটা এই জিনিসটাকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি প্লিজ জাস্ট এখানে ক্লিক করলে এটা অ্যালাউ হয়ে যাবে। তো এখানে অ্যালাউতে ক্লিক করেন। তো ক্লিক করার পর আপনি জাস্ট আবার ব্যাগে প্রেস করবেন। ব্যাগে প্রেস করার পর এখানে আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে আরেকটা ইনফরমেশনগুলো অ্যালাউ করতে হবে, এই অ্যাপের এই জিনিসটাকেও চালু করতে হবে। তো চালু করার পর আপনি জাস্ট আবার ব্যাগে প্রেস করে গেট স্টার্টে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামক একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে মাই ফটোতে ক্লিক করে আপনি আপনার ফটো লাগাতে পারবেন। আবার এখানে ক্লিক করে আপনি অ্যাপের ফটোটাও লাগাতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই এটার কাজ শেষ। তো আপনার কাজ মোটামুটি শেষ, আপনি জাস্ট এখন হোম বাটনে প্রেস করে বেরিয়ে আসবেন। হেই গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও তো এখনও শেষ হয়নি। তো আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমি এখন মোবাইলটা লক করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার মূল লক সেটিংসের লক, মূল সেটিংসের লক, মোবাইল সেটিংসের। তো আমি জাস্ট এখন আমার মূল লকটা খুলবো। তো মূল লকটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এখন যে অ্যাপসটা দিয়েছি ওই অ্যাপসের লকটাই কিন্তু এখানে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাজারো লক দিলেই কিন্তু এখানে খুলবে না, আপনি যেটা লক দিয়েছেন সেটা ছাড়া খুলবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে তিনটা ডট আছে, আপনি যদি এই লকটা ভুলে যান তাহলে রিকভারি পাসওয়ার্ড দিতে পারবেন। তো আমি এখন জাস্ট এন দিব। এন দেওয়ার পর যদি খোলে তাহলে তো আপনারা বুঝবেন এই অ্যাপটি 100% কাজ করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই অ্যাপসটা কাজ করছে। অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট সার্চ বারে লিখবেন গিস্টোরি লক স্ক্রিন। গিস্টোরি লক স্ক্রিন লিখে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে অ্যাপসটি চলে আসবে, এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো গাইজ, ভিডিওটি আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর কি জানি, ও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।